হাই গাইস, ব্যাক টু মাই চ্যানেল, স্বাগত দীপ্তেশ কিষাণ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি তো খুব ভালো আছি। আজকে একটা মিনি ব্লগ নিয়ে চলে এলাম। এখন আছি আমরা মেট্রোতে, তা আমরা প্ল্যানেটে এসেছি কারণ আমাদের আজকে মার্কেট ভিজিট আছে। তাই জন্য এবার সব স্টুডেন্টরা পেছনে পেছনে আসছে। তো চলো, আমরা মার্কেটে যেখানে কেনাকাটা করে ম্যামরা সেই জায়গাটা আমাদেরকে দেখাতে এনেছে। এখান থেকে আমরা অনেকে অনেক কিছু কিনেছি। তারপরে আমরা বেরিয়ে গেছিলাম বাইরের দিকে, বাইরে কিছুটা জিনিসপত্র দেখা দেখি করে কয়েকটা জিনিসপত্র কেনাকাটা করার পরে আমরা ওখান থেকেও বেরিয়ে যাব বাড়ির দিকে। তো আমরা আর বাসে যাব এবারে কারণ আমরা আর মেট্রোতে যাব না। তাই আমরা বাসে করে বেরিয়ে আসার পরে আমাদের খুব বড় বিপদ হয়ে গেছে। শিয়ালদাতে নামার সময় আমরা বাসে টিকিট চেয়েছিলাম, টিকিটটা আমাদেরকে দেয়নি, তাই জন্য নাম্বারটা জানতে পারিনি। আর ম্যামের ব্যাগটা ওই বাসের মধ্যেই ছেড়ে দিয়ে চলে এসেছি, তাই জন্য আমরা অনেক দৌড়িয়েছিলাম বাসের পেছনে, ধরতেও পারিনি বাসটাকে। তারপরে ওখানে ট্রাফিক পড়লো যে মুচিপাড়া থানাতে যেতে। আমরা এখন মুচিপাড়া থানাতে চলে এসেছি। আসার পরে আমরা ওনাদেরকে সবটা খুলে খালে বললাম কি হয়েছে না হয়েছে। আমাদেরকে টিকিট দেয়নি, তবুও বাসের পেছনে অনেক দৌড়িয়েছিলাম। আর ম্যামের ব্যাগের ভেতরে অনেক কিছু ছিল, টাকা ছিল, তারপর অনেক ডকুমেন্টস ছিল, তারপর গাড়ির চাবি ছিল, তারপর আর আধার কার্ড না কি সব ছিল, ম্যাম সেগুলো বলতে পারছিল না। তাই জন্য আমরা একটা জিডি না কি বলে ওটা করার পরে অনেকক্ষণ বসে থাকার পরে আমরা বেরিয়ে গেছিলাম। তো এখন আমি বাড়িতে চলে এসেছি। আমি একটা স্ট্রেনার নিয়েছি, একটা ব্যানানা পাউডার, একটা চশমা, আর একটা ব্যাগ। এই ব্যাগটা 200 টাকা নিয়েছে। তো আমি কি কি কিনেছি সেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে।